আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান স্লটের উপরে ভিডিও দিচ্ছি, আপনাদেরকে কতটুকু আপনাদের সহযোগিতা করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। মূলত বর্তমান যে সিচুয়েশন হয়েছে তাতে পেজ একটা স্লট নেওয়ার ক্ষেত্রে যে ন্যাচারালি যে পেজ আসার কথা সেই ন্যাচারাল পেজ তো আসেই না, বরং এতটাই স্লো যে 15 মিনিট 20 মিনিট পরে যখন আমরা কাঙ্ক্ষিত স্লটের জন্য ডেট পেজে পৌঁছাই তখন আর স্লট অ্যাভেলেবেল থাকে না। মূলত এটার পিছনে অনেকগুলো কারণ আছে। অনেকে অ্যাক্সেস করে স্লট নেওয়ার জন্য, 1 নম্বর সার্ভার বিজি হয়ে যায়, 2 নম্বর কিছু যেটাকে বলা যায় আর কি অবৈধভাবে যদি কেউ এই সার্ভারে অ্যাক্সেস করে তাহলে স্লট আনঅ্যাভেলেবেল দেখাবে, এটাই স্বাভাবিক। তো আমি কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, আমি 4-5-7 দিন আগে আমি 2-3টা ভিডিও পেয়েছি, যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওগুলোর মূল উদ্দেশ্য কী জানি না, আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ভিডিওটা আমি মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখুন এখানে কীভাবে অটোমেটিক্যালি একেবারে সুন্দরভাবে ডেট পেজে চলে যাচ্ছে। একেবারে ডেট পেজে গিয়ে পেমেন্ট অপশন ক্লিক করে মোটামুটি একেবারে খুব কুইক নিয়ে যাচ্ছে আর কি, এরকম একটা ভিডিও আমি পেয়েছি। তবে এটা কখন এই কোড কাজ করেছে তা আমি কিন্তু জানি না, তবে এরকম একটা ভিডিও আমি পেলাম। আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেই ভিডিওটাও মোটামুটি দারুণ একটা ভিডিও আমি দেখলাম, আশা করি দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে। দেখুন কিভাবে অটোমেটিক্যালি কোনো কিছু না করেই কিন্তু সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে, এরকম অটোমেটিক বা অটোমোশন যেটা আর কি বলে সেটা কিন্তু, এটা কিন্তু ফুল অটোমোশন না, এখানে কিন্তু ক্লিক করা লাগছে আর কি, বাটনগুলোতে ক্লিক করা লাগছে। এবং এই ধরনের জাভাস্ক্রিপ্ট বা কনসোল কোড যদি আপনি ইনজেক্ট করেন ওয়েব পেজে তাহলে কিন্তু ওয়েব পেজ প্রচুর পরিমাণে ভারী হয়ে যায়। তো এটা আমরা কেটে দিই। তো ওয়েব পেজ যেহেতু ভারী হয়ে যায়, সুতরাং আপনার বর্তমান সার্ভারে এই রকম কোড কাজ করবে বলে মনে হয় না। আমি আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। লাস্ট যে ভিডিওটা আমি দেখেছি এটা হচ্ছে একেবারে রিসেন্ট লাস্ট ভিডিও। দেখুন এখানে কোনো ক্লিকই করা লাগতেছে না, কোনো কোড কোথায় কী আছে না আছে কোনো কিছু নেই, অটোমেটিক সব কিছু হয়ে যাচ্ছে। এবং ডেট পেজে গিয়ে অটোমেটিক সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি নিয়ে নিচ্ছে আর কি, ওটিপিটা পাঠিয়ে দিচ্ছে। তো মূল আলোচনায় আসবো, আগে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো প্রথমে এখানে পেমেন্ট সিস্টেম সিলেক্ট হয়ে গেল এবং ওটিপি বাটনে কিন্তু ক্লিক হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং ওটিপি ক্লিক হয়ে গেল। তো যাই হোক, আমরা এটা বাদ দিই। মূলত বিষয়টা হচ্ছে যে এই বিজি সার্ভারে আমাদেরকে স্লট নিতে হলে পরে এই রকম অটোমেশন কাজ করবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই অটোমেশনের লাস্ট যে ভিডিওটা আমি দেখেছি এই ভিডিওটা আমার কাছে মোটামুটি বেটার লেগেছে, এই কারণে যে এখানে কোনো বাটনেই ক্লিক করা লাগছে না। তো স্বাভাবিকভাবেই এই যে এটা কোডিংটা যে করেছে তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, একবার মানে তার সাথে আমি একবার কথা বলতে পেরেছিলাম, তারপরে তার সাথে যোগাযোগ করতে পারিনি। তো নিজের থেকে আমি যেহেতু কোডিং পারি না, ChatGPT-র সাহায্য নেই, আমি সেভাবে ChatGPT-র সাহায্য নিয়ে ঠিক সেম একই রকম কোড না, একটু ভিন্ন তবে একই রকম কাজ করে এরকম একটা কোড আমি তৈরি করতে পেরেছি দীর্ঘ প্রচেষ্টার পরে। প্রায় 3-4 দিন প্রচেষ্টার পরে কোডটা তৈরি করতে পেরেছি। এটা অটোমোশন একেবারে টোটালি, ফার্স্ট পেজ যখন আসবে তখন অটোমেটিক ডাটা পূরণ হয়ে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজে গিয়ে পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে দেন সেন্ড ওটিপি বাটনে একটা ক্লিক করে চুপচাপ থেমে যাবে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু আসলে বর্তমান সার্ভারে কার্যকর নয়, কারণ এটা তো ফার্স্ট সার্ভার না। সাধারণত এই সিস্টেমটা মনে হয়, আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট ভিসা বা এন্ট্রি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কারণ ওই সময় সার্ভার কিছুটা ফাস্ট থাকে। আর বর্তমান যে 6টার সময় যে স্লটগুলো ছাড়ে সেখানে মূলত যে পেজ যেভাবে আসে আপনারা সবাই জানেন যে এটা বিরক্তিকর একটা বিষয়। অনেকে ইউটিউবে ভিডিও ছাড়ে যে এখন আপনারা নিজেরাই ঘরে বসে পেমেন্ট করে স্লট নিতে পারবেন, এই ধরনের ভিডিও যখন দেখি তখন নিজের কাছেই একটু হাসি পায়, কারণ এটা তো কখনো সম্ভব না। একজন গ্রামের মানুষ, একজন কৃষক, একজন দিনমজুর করে, সে হয়তো তার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল, আবারও যেতে চাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে আসলে এই ধরনের সার্ভারে ঢুকে এইভাবে ডাটা পূরণ করে স্লট নেওয়া সম্ভব নয়।
তাদেরকে একজন থার্ড পার্টির সাহায্য নিতেই হবে, এতে কোনো ভুল নেই। আর সেই থার্ড পার্টি যদি হয় সফটওয়্যার পার্টি তাহলে ভিন্ন বিষয়। আমি তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এভাবে ইজি স্লট নেওয়া সম্ভব না প্রথমত, দ্বিতীয়ত যারা আর কি এই স্লটগুলো নিচ্ছে তাদেরও তাদেরকে বিভিন্নভাবে তারা এই সফটওয়্যার যে টিম বা সফটওয়্যারের যে অনেকে বলে সফটওয়্যার পার্টি বা সফটওয়্যারের যে যারা আর কি এটা প্রসেস করে বা যারা এটা চালায় তাদের শরণাপন্ন হতে হচ্ছে, ফলে স্লট ইজ নট অ্যাভেলেবল এইটা দেখাটা আমাদের জন্য স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। অনেকেই রিকোয়েস্ট করে যে একটা স্লট ধরে দেওয়ার জন্য বা একটা স্লট নিয়ে দেওয়ার জন্য, আসলে সম্ভব হলে অবশ্যই সহযোগিতা করা মানে যায় আর কি। আর এই যে আমরা যে কোডিংগুলো দেখলাম, এই কোডিংয়ের মধ্যে লাস্ট যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওতে যে অটোমেটিক একেবারে চলে যাচ্ছে সেটার একটা কোড আমি তৈরি করেছি, পরীক্ষামূলক তৈরি করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা। টোটালি বিষয়টা আমি কম্পিউটার স্ক্রিনে শেয়ার করবো, মোবাইলে শেয়ার করলে আসলে সেটা ছোট দেখা যাবে, বুঝতে পারবেন না। তো এটা একটা গ্রেস মাঙ্কি বা ট্যাম্পার মাঙ্কির কোড, এই কোডটা মূলত ফার্স্ট পেজ আসার সাথে সাথেই তার কার্যকারিতা শুরু করবে ফার্স্ট সার্ভারে, বাট স্লো সার্ভার যেটা জ্যাম সার্ভার যেখানে পেজ আসে না রিলোড দিতে হয় সেখানে শুধু কাজ হবে রিলোড দেওয়া, পেজ আসলে অটোমেটিক ডাটা পড়ুন সাবমিট, অটোমেটিক ডাটা পড়ুন সাবমিট, এরকম একটা কাজ করার সম্ভাবনা আছে। আমি এখনও নিজে এই কোডটা তৈরি করার পরে দেখিনি, মানে প্র্যাকটিস করিনি বা আমি এটা দিয়ে কাজ আদৌ কাজ হয় কি না। তবে আমি পরীক্ষামূলক রাজশাহীর যেহেতু ওপেন থাকে এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা ওপেন থাকে, ওই সার্ভারে আমি ট্রাই করে দেখেছি যে এটা কাজ করে, আমি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে তো সর্বশেষ যে কথাটা বলবো সকলকে, ইজিভাবে সার্ভারে ঢোকা কখনোই সম্ভব নয়, আপনাকে অবশ্যই কিছু না কিছু কারিশমা করতে হবে। ইন্টারনেট স্পিড ফাস্ট করার জন্য আমি বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেছিলাম, গুগল ডিএনএস, ক্লাউড ফ্লেয়ার ডিএনএস ব্যবহার করেছিলাম, তাতে কিছুটা মানে ফাস্ট হয়। তারপরেও কিছু কিছু ইউজার আছে যারা আর কি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ব্যবহার করতেছেন, তাদেরকে বলবো তাদের কম্পিউটারের কনফিগারেশন করার একটা ব্যাপার আছে, তাতে কিছুটা পেজ ফাস্ট আসে আমি জানি বা আমি দেখেছি যে কিছুটা হলো ফাস্ট হয়, বাট যারা আর কি উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 আছেন তাদের কোনো সমস্যা নেই কনফিগারেশনের, তাদের পেজ অ্যাজ ইউজুয়াল একই রকম আসবে, কারণ উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 এই দুইটাতে ব্যাকএন্ডে ডাটা আপডেট হতে থাকে উইন্ডোজের, যে কারণে কিন্তু কিছু ব্যান্ডউইথ ওখানে খেয়ে ফেলে। আর ডিএনএস যেটা আর কি ক্লাউড ফ্লেয়ার বা গুগল ডিএনএস যেটা আর কি আছে সেটার যে 4.1 বা এটা ক্লাউড ফ্লেয়ার বা 4.8 বা 2.8 2.4 এগুলো রাউটারের মধ্যে কনফিগার করতে হবে, দেন কম্পিউটারের পিসিতে কনফিগার করতে হবে, দেন ব্রাউজারের মধ্যে কনফিগার করতে হবে। ব্রাউজার কনফিগারেশনের একটা ব্যাপার আছে, একটা ব্রাউজার তার ব্যাকএন্ডে বহুত কিছু চলে আর কি ডাটার মাধ্যমে, যেটার কারণে কিন্তু পেজ স্লো হয়। তবে এগুলো কোনোটাই একেবারে পারফেক্ট স্লট নেওয়ার জন্য কার্যকরী পদক্ষেপ নয়, তবে এগুলো করে দেখা যেতে পারে, সেগুলোর উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। আর এখন যে কোডিংটা আমি তৈরি করেছি বা করার চেষ্টা করেছি সেই কোডিংটা আপনার সাথে শেয়ার করব, তবে এই কোডিংটার আরও আপডেট ভার্সন তৈরি করার চেষ্টা করব যেটা আর একটু আমাদেরকে সহযোগিতা করবে। তবে এই কোডিং কিন্তু অবশ্যই কোনো কিছু হ্যাকিং না, এটাকে আপনার কাজটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। আগে যে কোডটা আমি তৈরি করেছিলাম বুক মার্ক কোড, এটা ক্লিক করে বসানো লাগতো, কিন্তু এটাতে কোনো ক্লিক করা লাগবে না। তবে এখানে একটা বিপজ্জনক একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি ডাটা কোডের মধ্যে ঠিকঠাক না থাকে তাহলে ভুল পেমেন্ট হয়ে যেতে পারে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তো চলুন আমরা পিসিতে গিয়ে দেখি মূলত যে আসলে কোডটা কীভাবে কাজ করে। তো মূলত আমরা যখন এখান থেকে যখন আমরা লগ ইন করবো, আমরা আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে যে এখানে আমরা পাসওয়ার্ড দিতাম, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি ওটিপি আসবে, ওটিপি আসার পরে আমাদের ওটিপিটা এখানে ইনপুট করতে হবে 2484810 এটা ইনপুট করার পরে এখানে আমাদের এইরকম একটা ফর্ম আসতো, এবং এই ফর্মটা মানে সাধারণত আমরা লগ ইন করে থাকতাম, এটা পেজটা রিলোড দিয়ে রাখতাম, রিলোড দিতে দিতে যখন আমাদের এই পেজটা আসতো তখন আমরা এখান থেকে ডাটাটা পূরণ করে পরবর্তী পেজে যেতাম, সেটার জন্য আমরা এই কোডটা ব্যবহার করতাম, ফিল
অল ফিল্ড ওয়ান, ফিল্ড অল, ফিল্ড টু। তো এটা এখানে ক্লিক করে এটা দিলে পরে এখানে অটোমেটিক্যালি সবগুলো ডাটা আর কি বসে যেত। তো এখানে যেহেতু ঢাকার ফাইল দেওয়া আছে, আমরা এখানে যদি একটু রাজশাহীর ফাইল দিয়ে দিই তাহলে আমাদের হয়তো বা নেক্সট পেজে যেতে পারবো, কারণ ঢাকার স্লট এখন অ্যাভেলেবেল নেই। আমরা জাস্ট রাজশাহীর ফাইল দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে রাজশাহী সিলেক্ট করে দিলাম এবং এখানে রাজশাহী এবং অ্যাপ্লাই। তো সরি একটু ভুল হয়েছে, এখানে রাজশাহীর ফাইল ওপেন আছে বাট এখানে আমাদের এন্ট্রি ভিসাতে যেতে হবে, তাহলে আমরা পুরো কোডের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসটা দেখতে পাবো। মূলত এই ধরনের একটা ভিডিও, আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো কাজ করতে পারে, সেই কারণে এই কোডটা আর কি তৈরি করা। এখানে আমি রাজশাহী দিয়ে দিচ্ছি, এখানে আমি এন্ট্রি, এইবার আমরা কিন্তু নেক্সট পেজে যেতে পারবো। তো নেক্সট পেজে যাওয়ার পরে আমাদের এখানে যে কোডটা ছিল এই কোডটা কিন্তু হারিয়ে যেত, আমরা আবারও এখানে পেস্ট আসার পরে এটা করতাম এবং ফিল অল ফিল টু দিলে পরে এটা আবার নতুন করে আসতো। আর তৃতীয় পেজে যখন আমরা যাব, তৃতীয় পেজে যখন যাব, তৃতীয় পেজে যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে এই যে টিক চিহ্ন এবং এই কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্ট এটাতে ক্লিক করতে হতো। তো এখন যে কোডটা তৈরি করেছে, যদিও এখনও কোডটা সম্পূর্ণ তৈরি করা হয়নি, এটা একটা গ্রেস মাঙ্কির কোড, আমি চেষ্টা করেছি যে তৈরি করার যাতে একটু কাজে সহজ, মানে একটু কাজে সহজ কাজটা আর কি একটু সহজ হয় যে কারণে আর কি তৈরি করা। এখন এইখানে আমরা ফার্স্ট পেজে যখন আসি, এইখানে যদি আমরা গ্রেস মাঙ্কির কোডটা আমি একটু ওপেন করি, আমরা এই এটা ইনেবল করে দিলাম। তো মূলত আমাদের এই পেজের যে ফিল্ডগুলো আছে, এই পেজের যে কন্টেন্টগুলো এখানে ইনপুট করতে হবে, এইটার ইনপুটের যে সিস্টেম সেটা একরকম এবং পার্সোনাল ইনফরমেশন, এই যে এটা, এই যে পার্সোনাল ইনফরমেশন এটার পেজের ইনপুটের বিষয়গুলো একটু ভিন্ন। কারণ এইখানে যদি আমাদের, আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি, এখানে যদি আমাদের ফ্যামিলি মেম্বার 1, 2, 3, 4 এই পর্যন্ত দেওয়া যায়, 4 দিলে কিন্তু পরবর্তী পেজে পার্সোনাল ইনফরমেশন পেজে কিন্তু আমাদের 4টা ইনপুট ফিল্ড আসবে, সেখানে কিন্তু নাম এবং ওয়েব ফাইল নাম্বারগুলো ইনপুট করতে হবে, সেই কারণে এটা অটোমেটিক করাটা খুব জটিল হয়ে যাচ্ছিল। তারপরে আমি চেষ্টা করতে করতে অবশেষে পেরেছি। এখানে দুটো কোড আমি, এখানে দুইটা কোড আমি অনেকগুলো কিন্তু দেখেন, এখানে অনেকগুলো কিন্তু আমি ট্রাই করেছি, করতে করতে আমি লাস্টে এইটা আর এই যে এটা দুটো আমি তৈরি করতে পেরেছি। এখানে ইনস্টলেশনে গেলে পরে এই যে 2 নাম্বার আর 5 নাম্বার অটো ফিল ফ্যামিলি মেম্বার ডিটেলস উইথ ডিবাগ লগস একটা, আর একটা হচ্ছে অটো ফিল অ্যান্ড সাবমিট ফর্ম ইনহ্যান্স লজিক অ্যান্ড ইউআরএল চেক। তো এই যে ইউআরএলগুলো, এই ইউআরএলগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়, এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই প্রত্যেকটা পেজের ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে যায় সার্ভারে ডাটা যখন সাবমিট করা হয়। তো এই ম্যানুয়াল যে বিষয়টা ছিল আমরা ক্লিক করে করে যাওয়ার, সেটা থেকে একটু এগিয়ে থাকার জন্য আমি এই ধরনের একটা কোড মানে তৈরি করার চেষ্টা করেছি। তবে এটা স্লো সার্ভারে এবং ফাস্ট সার্ভারে, স্লো সার্ভার এবং ফাস্ট সার্ভারে যে দুটো বিষয় থাকে, খুব কুইক পেজ আসা এবং খুব কুইক পেজ আসে না, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্লট যখন এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসার যখন স্লট ছাড়ে তখন হয়তো ফাস্ট একটু সার্ভারটা একটু ফাস্ট থাকে, সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে বলে আমি মনে করি। যদিও আমি নিজে এখনও ট্রাই করে দেখিনি, তবে স্লো সার্ভারও কাজ করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কী ধরনের কাজ করবে সেটা একেবারে খোলাখুলিভাবে বলা উচিত যে এই কোডটা আমাদের এই ডাটাটা পূরণ করবে ফার্স্ট পেজে, তারপরে দ্বিতীয় পেজে যাবে অটোমেটিক ডাটা পূরণ করবে, তৃতীয় পেজে যাবে অটোমেটিক সব কিছু করে একেবারে ডেট পেজে গিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবে। তো আমরা একটু দেখবো, এখন এটা আমাদের ইনেবল করা আছে, আমরা জাস্ট পেজটাকে, ধরুন আমি পেজটাকে রিলোড দিলাম, এখন আমাদের পেজটা ফর্মটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে এটা অটোমেটিক 2 সেকেন্ড পরে ডাটাটা পূরণ করে 2 সেকেন্ড পরেই আবার সাবমিট দেবে অটোমেটিক, এবং এরপরে এই ধরনের একটা ফিল্ড আসবে সব পূরণ করে সাবমিট দিয়ে দেবে, এখানে টিক চিহ্ন অটোমেটিক বসে যাবে, কনফার্ম যাবে এবং পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে সেন্ড ওটিপি বাটনে একটা ক্লিক করবে। এখানে দেখাচ্ছে ইনভ্যালিড ওয়েব ফাইল আইডি, এটার কারণ হচ্ছে যে আমি একটা
ফেক ফাইল তৈরি করেছিলাম হাবিজাবি দিয়ে, এবং আমাদের যে ইনপুট ডাটাগুলো ছিল সেগুলো ছিল আর কি ফেক, যে কারণে কিন্তু এই সেন্ড ওটিপিটা হয়নি। তো আমরা সেন্ড ওটিপিটা হয় কিনা সেটা একটু পরীক্ষা করার জন্য কি করব, আমরা জাস্ট এটা ওকে দেব। ধরুন আমরা ফার্স্ট পেজে যদি যাই, আমাদের এখানে যে দ্বিতীয় পেজের যে ফিল্ডগুলো, আমরা একটু ব্যাকে যাই, এই যে এই ফিল্ডগুলো এখানে দেখুন, এখানে কিন্তু সবগুলোই ঢাকার ইয়ার ঢোকানো রয়েছে। আমি জাস্ট তৈরি করার জন্য এটা ইয়া করেছি, ফর্মটা তৈরি কর মানে কোডিংটা তৈরি করার জন্য এটা ঢোকানো ছিল। তো আমরা যদি এটা অফ করে দিই ঢাকার, এটা যদি আমি অফ করে ডিবাগ লগ যেটা আর কি, অটো ফিল ফ্যামিলি মেম্বার ডিটেলস উইথ ডিবাগ লগ যেটা, এটা যদি আমি বন্ধ করে দিই, এটা বন্ধ করলে এই পেজে ধরুন আপনার ফ্যামিলি মেম্বার, আমি কোডের মধ্যে যদি ঢুকি, এডিটে যাই, আমি যদি একটু কোডের মধ্যে ঢুকি, এই যে এইখানে ফ্যামিলি মেম্বার এখানে তিনজন দেওয়া আছে, তো এখানে তিনজন না দিয়ে আমাদের এখানে যদি শূন্য থাকে, যদি জিরো অ্যাটেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোডটা কাজ করবে সুন্দরভাবে। এবং ফ্যামিলি মেম্বার দেওয়া থাকলে যেটা বলেছিলাম যে এখানে অবশ্যই, যেহেতু রাজশাহীর ফাইলের এন্ট্রি ভিসার ফাইলের ওয়েব ফাইল নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে যদি ওইখানে মানে কেউ থাকে আলাদা ফ্যামিলি মেম্বার, সেইগুলো কিন্তু অবশ্যই এই যে এই নাম্বারগুলো কিন্তু অবশ্যই রাজশাহীর হইতে হবে, আদারওয়াইজ ওটিপি সেন্ড করবে না, এটাই আর কি। তো আমরা জাস্ট এখন আবারও ওটা দিয়েছি, এবং আমাদের এই যে অটো ফ্যামিলি ফিল ফ্যামিলি মেম্বার ডিটেলস উইথ ডিবাগ লগ, এটা আমরা অফ করে রেখেছি, যে আমাদের এটা আপাতত দরকার নেই। তো আমরা এইখানে যদি রিলোড দিই, পেজটাকে রিলোড দিই, তাহলে আমাদের এটা অটোমেটিক্যালি আমাদের ডেট পেজে গিয়ে একটা সেন্ড ওটিপিতে বাটনে একবার শুধুমাত্র ক্লিক করবে, এবং ক্লিক করে সে থেমে যাবে, আর কোনো কিছু করবে না। এখন অটোমেটিক্যালি চেক বক্সে অটোমেটিক চেক দিয়ে কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্টে গিয়ে পেমেন্ট সিস্টেমটা সিলেক্ট করবে, এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে একটা ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠিয়ে চুপচাপ বসে থাকবে। তো এখানে আমাদের যে পেমেন্ট সিস্টেমটা আছে, দেয়া আছে পেমেন্ট সিস্টেমটা ভিসা কার্ডের, এটা চেঞ্জ করে আমরা রকেট নগদ অন্যান্য পেমেন্ট সিস্টেমও দিতে পারি, বাট এখানে ভিসা কার্ডেরটা দেওয়া হয়েছে, কারণ ভিসা কার্ডের ভিতরেই সবগুলো অপশন পাওয়া যায়, রকেট নগদ বিকাশ যাই থাকুক না কেন সবগুলো পাওয়া যায়, যে কারণে এটা এভাবেই তৈরি করা হয়েছে কোডটা। এই হচ্ছে ফাস্ট সার্ভারে এটা কাজ করবে। আর স্লো সার্ভারে আমাদের যেটা কাজ হবে, স্লো সার্ভারে আমরা এটা এটাও কাজ স্লো সার্ভারে কাজ করবে, কিভাবে কাজ করবে, স্লো সার্ভারে আমরা ম্যানুয়ালি যেটা ফর্ম ফিল আপ করতাম, সেটা ম্যানুয়ালি ফর্ম ফিল আপ না করে আমরা জাস্ট একবার ক্লিক করে, যদি পেজ না আসে তাহলে রিলোড দিতে থাকতে হবে, এবং রিলোড দিতে দিতে যখন পেজ আসবে সেই অটোমেটিক সাবমিট করে দেবে। এই হচ্ছে এই কোডের মূল কার্যকারিতা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে স্লট পাওয়া যাবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, তবে